আমরা এখন আছি যে দেখলবাড়ি মোড়। আর দেখলবাড়ি মোড়ের যে রাস্তায় যে ঝিনাইদহ যাওয়ার রাস্তা কিন্তু এইটাই, কিন্তু ওই যে সামনে যে ব্রিজটা ছিল ওইটাই কাজ চলছে, যার কারণে এদিকে যাওয়া যাবে না। যারা জানেন না, অনেকে জানেন কিন্তু, এই বৃষ্টির কারণে পানি চলছে, তো ব্রিজ কাজ শেষ হয়নি ব্রিজের, যার কারণে কিন্তু এই যে লেখা আছে এখানে সাবধান, ব্রিজের রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা চলাচল করুন। তো আমরা এই যে যারা আমাদের চণ্ডীপুর হয়ে গান্নার থেকে যারা নতুন আসবেন, তারা কিন্তু সবাই এই সাইড দিয়ে যাবেন, গ্রামের ভিতর দিয়ে চলে যাবেন, এই বাম সাইডে যাবেন না। ঝিনাইদহ যারা যাবেন, যারা দূরের, অনেক দূরের আসেন, অনেক আছে মহেশপুর, কোটচাঁদপুর, তারপরে খালিশপুরের, তারপরে মহেশপুরের আর কি বর্ডার অঞ্চলের অনেক লোক কিন্তু আমাদের এই ঝিনাইদহ যাওয়া আসা করেন। তো তারা এই যে বিশেষ করে একটু সাইনবোর্ডগুলো দেখবেন, দেখে তারপরে কিন্তু চলাচল করবেন অবশ্যই। আর যদি না দেখেন, না খেয়াল করেন, আমি কিন্তু সকালে যাওয়ার সময় আমি সোজা চলে গেছি, পরে আমার ওখান থেকে ফিরে আসা লেগেছে, তবে বেশি দূরে না, অল্প একটু দূরে। তো ঝিনাইদহ থেকে যখন আসবেন, এই ঝিনাইদহ থেকে যখন আসবেন, তখন কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, সেই এই এই জায়গায় এসে ঘুরে তারপরে আবার ব্যাক।